নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বে টিশনের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে প্রাইমারি প্রশ্নভুল সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল, অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে নাকি 6টি প্রশ্ন ভুল ছিল, সেই সংক্রান্ত মামলার আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং তার একটি হেয়ারিং হয়। এবং সেই হেয়ারিং থেকে আপডেট আমরা পেয়েছিলাম যে কোনো রকমভাবে 16,500 যে শিক্ষক নিয়োগ করার কথা বলা হয়েছে তাকে স্থগিত না করা হয়, সেই আপডেট আমি আগেই দিয়েছি। এরপর একটি অর্ডার কপি প্রকাশিত হয়েছে এবং সেই অর্ডার কপির একেবারে শেষ পেজে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া হয়েছে। এই অর্ডারে দেখুন, এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারিকে বিচারপতি রিকোয়েস্ট করছেন যে পিটিশনাররা যেন ফর্ম ফিল আপ করতে পারে এবং তাদের জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে 8ই জানুয়ারি 2021। অর্থাৎ 16,500 যে শিক্ষক নিয়োগ করা হবে এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু এই পিটিশনাররা অংশগ্রহণ করতে পারবেন এবং তারাই অংশগ্রহণ করবেন যেসব পিটিশনাররা 6 জানুয়ারি আগে পর্যন্ত কিন্তু অংশগ্রহণ করেছে এই কেসেতে, তারাই শুধুমাত্র পারবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে এই মামলার ওপর। অর্থাৎ মামলা যদি তারা জেতে এবং তাদের উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করার পর তারা যদি পাশ করতে পারে তাহলে কিন্তু তাদের নিয়োগ করা হবে। তো এরকমই একটি স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে এই অর্ডারে। তো আজকের আপডেট এইটুকুই। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।